সাগরের মুড়িগঙ্গা বাজারে বিজেপি প্রার্থীদের নিয়ে নির্বাচনী হাট সভা করলো বিজেপির কর্মী সমর্থকেরা। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে সমস্ত বিজেপির মনোনীত প্রার্থীদের জয়ী করার লক্ষ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের মুড়িগঙ্গা এক অঞ্চল এবং মুড়িগঙ্গা দুই অঞ্চল বিজেপির আহ্বানে মুড়িগঙ্গা বাজারে বিজেপি প্রার্থীদের নিয়ে নির্বাচনী হাট সভা করল বিজেপির কর্মী সমর্থকেরা। এদিন সাগরের মুড়িগঙ্গা বাজারের হাট সভায় বিজেপি কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আদর্শিত দল কোনদিন এরকম করে দেদার ফুর্তি করে না, মানুষের কাছে টাকা দেখিয়ে তার ভোট ভিক্ষা করে না। তাই এই এলাকার সাধারণ মানুষদের কাছে আমাদের নিবেদন যে তৃণমূলের এই চাটুকারিতাই আপনারা ভুলে যাবেন না, আপনাদের ভবিষ্যৎটা নষ্ট করবেন না। এই পাঁচশো টাকা হাজার টাকায় মদ মাংস খেয়ে নিজেরা নিজেদের ক্ষতি করবেন না। একদিন খাওয়াবে, পাঁচ বছর আপনাদেরকে শোষণ করবে, এটা ভাববেন যে তৃণমূল কংগ্রেস বর্তমানে যা করে এটা হচ্ছে একটা বিজনেস প্র্যাকটিস করে। অর্থাৎ একটা ব্যবসায় প্রথমে ইনভেস্ট করতে হয়, তারপর সেটাকে কিভাবে তুলবো সেটা আমি পাঁচ বছরে দেখে নেব। সাগর থেকে ক্যামেরায় সমীর জানার সঙ্গে সৌরভ মণ্ডলের রিপোর্ট কাকদ্বীপ.com। বিজেপি, 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 বিজেপি,